এখন কথা বলছি একজন কাস্টমার আসছেন, আপনি কোথেকে আসছেন ভাই? আমি নাটোর লালপুর থেকে। নাটোরের লালপুর থেকে? আচ্ছা, তা আপনি কিভাবে জানতে পারলেন যে আমাদের এখানে চারা পাওয়া যায়? স্যার ইউটিউবের মাধ্যমে দেখে স্যার। ইউটিউবের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি চারা নিচ্ছেন এটা? স্যার বাড়ি G9 স্যার। আচ্ছা, এটা হচ্ছে G9 চারা নিচ্ছেন উনি, হচ্ছে গ্র্যান্ড 9 বলে এটা। এটা কলাটা আসলে উৎপন্ন হয়, প্রথম উৎপন্ন হয়েছিল হচ্ছে ইসরায়েল থেকে আমাদের চারাগুলো আসছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে তারপরে আমরা ইন্ডিয়া থেকে সংগ্রহ করে আমরা এখন এখান থেকে কৃষিকাজের মাধ্যমে এই চারাটা করি। তো আপনি কতগুলো চারা নিচ্ছেন? 400 নিচ্ছেন। আচ্ছা, উনি 400 চারা নিচ্ছেন, তো আপনার 400 চারা আপনি কতগুলো জমিতে লাগাতে লাগাবেন? দেড় বিঘার মতন। দেড় বিঘার মতো? এখানে সুবিধা হচ্ছে যে এই কলার গাছগুলো খাটো, খাটো থাকার কারণে এই 7 ফিটের উপরে বড় হবে না, তো পাশাপাশি পাতার সাইজ ছোট, ছোট হওয়ার জন্য আপনার সবজি কলা যেখানে 300 লাগানো যায় এখানে আপনার সেটা 400 লাগানো যায়। তো এই যে 400 লাগালে সুবিধা হলো কি যে আপনার 100 কাজে কিন্তু আপনার সবজির চেয়ে বেশি পাচ্ছেন, তারপরে এগুলোর কলার সংখ্যা অনেক বেশি হয়, যেমন এখানে নির্ভর করে যে আসলে কতটুক পরিচর্যা করবেন। তো আমি কলাকে বিশেষ করে এই G9 বা আমাদের সাগর, মেহের সাগর, রঙিলার সাগর যে কলাগুলো আছে এগুলোকে আমি মোটামুটি যেভাবে আমার গবেষণা অভিজ্ঞতা তাতে আমি এদের নাম দিয়েছিলাম হাতি। হাতি নাম দিয়েছি এই জন্য যে এরা আসলে খুবই খায়, এদেরকে আপনি আপনি যতই সার দেন, যতই কিছু মানে জৈব সার খাওয়ান, এ শুধু খেতেই থাকে, এবং যত খাবে, যত মোটা হবে তত আপনার কাঁদি বড় হবে, তত আপনার কলা বড় হবে। এই জন্য অনেকে মনে করে যে আমি মনে হয় যেমন ধানে একটু সার বেশি দিলেন আপনার মনে হয় সার বেশি হয়ে গেল আপনার ধান নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা তা দেখা যায় ওরকম না। হ্যাঁ, এখন আপনি এক্সেস দিবেন না, এক্সেস তো মানুষ দিতেই পারেন, কারণ এখানে অনেক সার লাগে, তো দেখা যায় মানে কৃষকরা করছে কি কৃষকরা টায়ার্ড হয়ে যাচ্ছে যে ফলটা অনেক বেশি খাচ্ছে, কিন্তু ওকে আপনি যদি জৈব সার বেশি করে বেশি খাওয়ান তাহলে ও খুব ভালো ফলন দেয়, এবং দেখা যায় যে অন্য না আবাদের আপনি মানে মিনিমাম 50% লাভ বেশি ফলাতে। তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মলিকুলার বায়োটেকনোলজি ল্যাব থেকে যে উৎপাদিত চারা নেওয়ার জন্য আপনি একজন আমাদের বিশেষ করে এই নাটোরের কৃষক হিসেবে আপনাকে অভিনন্দন, এবং আমরা শুভকামনাও করছি যে আপনি এই কলার চাষ করে আপনি একজন আপনাকে ফলো করবে মানুষ, এবং আপনার উত্তরতে আপনার সাফল্য কামনা করে আমি এই মুহূর্তে শেষ করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর আনোয়ার, ধন্যবাদ সবাইকে। তো ঠিক আছে।